Não. Não, Carl. Ettore de Kofkishe. Tu me jarno me rata Kofkaira? Hein, Jani? Dutch call. কদিন পরে তো তোমার টিভি পত্রিকাতে ইন্টারভিউ দিতে হবে আফটার অল তুমি আমার মতো একজন ট্যালেন্টেড ক্রিয়েটিভ উমানের হাজবেন্ড প্লিজ আমি তো জোরে কাজ করছি মানে এই সময় তুমি কানের কাছে হ্যাঁ জানি জানি তোমার শেষ কথাটা আমি শেষ করে দিচ্ছি কানের কাছে এসে প্যান প্যানাজ করছি তাই তো প্রতিটা হাজবেন্ডের কাছে বউয়ের সব গুরুত্বপূর্ণ কথা কেন যে প্যান প্যানানি মনে হয় আমি আসলে জানি না না আসলে আমি জানি তুমি জানো কেন হাজবেন্ড এরকম মনে করে কারণ হাজবেন্ডরা যেটা চায় সেটা তারা পায় না আর যেটা তারা পায় তারা সেটা চায় হাজবেন্ডরা হচ্ছে ছাড়া গরুর মতো না মানে ওটা বলতে চাইনি শব্দ চয়নটা ভুল হয়ে গেছে কথা ছাড়া গরু বলতে আই মিন যে যা যা বর বাঁধন ছাড়া টাইপ নো বুঝছো আমি সময় অসময় আমার ঘরে ঢুকে অনধিকার চর্চা করো আপনি সব কি বলেন আমি তো মিথ্যে কিছু বলিনি আমার ঘর থেকে ইদানিং অনেক কিছু মিসিং হচ্ছে আপনি কি বলছেন আপা আমি তো চোর না আমি ফুলি গভর্নেন্স ফুলি আমি কি তোমাকে বলেছি যে তুমি চোর আমি কিন্তু একবারও চোরের কথা উচ্চারণ করিনি চোরের মন পুলিশ পুলিশ তাই না শোনো এই ছবিটা যেখান থেকে পেয়েছো সেখানে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা আমি খুঁজে পাচ্ছি না এই ছবিটা ওইখানে রেখেছিলাম কেন চোর ধরার জন্য বুঝতে পেরেছ আপা আপনি এসব কি বলছেন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমি আমি এতদিন আপনাদের বাসায় গভর্নেন্সে চাকরি করছি আর আজকে আপনি আমাকে এইভাবে গহনার বাক্সটা কোথায় গহনার বাক্স ন্যাকা সাজো না ন্যাকা সাজো না আমার সাথে গহনার বাক্স কোথায় রেখেছো আপা আপনি নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমি গহনার বাক্সের ব্যাপারে কিছু জানি না আমি আপনার গহনার বাক্স দেখিনি আমি কিচ্ছু বুঝি না আমার গহনার বাক্স আমি ফেরত চাই এবং এই নিয়ে কারোর সাথে কোনো রকম আলোচনা করবে না ঠিক আছে এখন যাও দাঁড়িয়ে আছো কেন যাও হ্যালো হ্যাঁ কুমকুম শোন না একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আচ্ছা বলতো প্লেনের ব্ল্যাক বক্সটা কখনোই ধ্বংস হয় না তাহলে পুরো প্লেনটা কেন সেই উপকরণ দিয়ে বানানো হয় না আচ্ছা সে যদি এই রাতের বেলা তুই কি শুরু করেছিস বলতো তোকে নিশ্চয়ই আবির ভাই এই কথাটি বলেছে হ্যাঁ আবির ভাই হচ্ছে একটা পাগল আর তুই হচ্ছিস একটা পাগলি রাখি ননসেন্স এই তুমি কফি খাচ্ছ না কেন খাও রিয়া প্লিজ আমাকে কাজটা শেষ করতে দাও অফিসের কাজ বাসায় করতে হয় না অফিসের কাজ বাসায় কারা করে জানো যারা ঢিলা তারা তুমি কি ঢিলা বলো তুমি না আমার স্মার্ট হাজবেন্ড তোমার স্মার্টনেসের সাথে এসব একদম যায় না তুমি বাসায় এসে আমার ডিউটি করবে তোমার ডিউটি করবো মানে মানে খুব সহজ তোমাকে আমি কতক্ষণ পাই তুমি কতক্ষণ আমাকে সময় দাও আমাকে সময় দাও কি তোমার দায়িত্ব না না সেটা অবশ্য ঠিক বলেছো মানে কাজের চাপে আসলে তোমাকে সময় দেওয়া হচ্ছে না এই যে একদম লক্ষ্মী বাচ্চার মতো কথা বলছো তোমার কথা আমার মন ভরে গেছে শোনো আজকে না আমার একটা গুড নিউজ আছে কি গুড নিউজ অনেক বড় গুড নিউজ আমার বিউটি কেয়ার সেন্টার এবার শিওর শট হিট করবে তুমি এত শিওর হলে কিভাবে কেন জ্যোতিষ আঙ্কেল আছে না জ্যোতিষ আঙ্কেল মানে ও তুমি তো জানোই না তোমার নানার বাড়ি থেকে না তোমার দুঃসম্পর্কের এক মামা এসেছেন উনি তো জ্যোতিষ কোথায় উনি কেন আমাদের বাসায় বলো কি
একজন অপরিচিত লোককে এনে বাসায় রেখেছে, এটা নিশ্চয়ই বাবার কাজ, আর তুমি সেটা সাথে তাল দিয়েছো। দেখো এরকম অপরিচিত লোককে বাসায় রাখার যে কত রিস্কি, বোঝো সেটা, বোঝো? ওফ, অযথা একটা টেনশন কেন করো? বাবা ওনাকে ঠিকই চিনতে পেরেছে, উনি তোমার নানা বাড়ির লোক, গরু গাড়ি দিয়ে তোমাদেরকে নিয়ে যেত আর নিয়ে আসতো। কেন, তোমরা নাকি বিকালবেলা ওনার সাথে ঝিনাই নদীর পাড়ে হাঁটতে? স্টেশনে গরুর গাড়ি, ঝিনাই নদীর পাড়। এই চিঠি কার হাতে পড়বে আমি জানি না। আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। আঙ্কেলের প্রতি একটা অদৃশ্য মায়ায় পড়ে বহুদিন চাকরি করেছি। মানুষটা ঠিক আমার বাবার মতো। মনীষা আপনার গয়না হারিয়েছে, আমাকে সন্দেহ করা হচ্ছে, কেউ বিশ্বাস না করলেও সত্য, আমি চোর না। সেজুতি, এখন তো রাত হয়ে গেছে, রাতের বেলা তোমার কাঁদাটা উচিত হবে না, ঠিক আছে? এই কালকে তো আমার সাথে দেখা হচ্ছে, তাই না? আমার সামনে তুমি যত খুশি কেঁদো। হ্যাঁ হ্যাঁ, কাল কখন দেখা করছো? 12টা 10টায় করা যায় না? 10টায়? ওকে, 10টায় ডান ডান। বাই। হ্যাঁ বাই, কেঁদো না লক্ষ্মীটি, হ্যাঁ প্লিজ কেঁদো না, হ্যাঁ বাই। কিন্তু সবাইকে রং দিয়েছে, কেউ না আমাকে কোনো রং দেয়নি। তোমাকে রং দিল না কেন? আরে আগে তো শুনবে, পরদিন আমি যখন গোসল করতে গেছি, মাথায় পানি দেওয়া মাত্রই আমার সমস্ত শরীর রঙে ভেসে গেল। সেই কি বিশ্রী অবস্থা, কি কান্নাই নামে কেঁদেছি। আচ্ছা তালেব মামা, জ্যোতিষ হলো কী হবে? আরে উনি তো সিদ্ধ পুরুষ, উনি অনেক ভালো জ্যোতিষী, তোমাকে দেখে না অনেক কথা বলে দিবে। আমাকে দেখেও উনি অনেক কথা বলেছে। কি বলেছেন সেটা তোমাকে বলবো কি করে, বললে কি ফলবে নাকি বোকা? শোনো না, আমি না কাল থেকে আমার বিউটি কেয়ার সেন্টারের কাজটা শুরু করে দেবো, হ্যাঁ? তুমি মানা করো না প্লিজ, হ্যাঁ? আচ্ছা রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। কি হলো? হ্যাঁ ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ দেখেছ, দুর্গতদের ত্রাণ দেওয়ার মতো সিরিয়াস ম্যাটার নিয়ে ভণ্ডামি? ছি 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 ছি, ইম্পসিবল, এটা কি মানুষ? দুলাভাই বসো বসো।
গোলাপের মনটা কি খারাপ? হ্যাঁ, কেন জানতে পারি? তুমি তো জ্যোতিষী, বলো তুমি কেন মন খারাপ। ওস্তাদ, জ্যোতিষ বিজ্ঞানের 3 নম্বর বইয়ে এই প্রশ্নের উত্তরটা আছে। ফুট করে দৌড় দিয়ে বইটা নিয়ে আসি। এক থাপ্পড় খাবি, সব আমার মুখস্থ। দুলা ভাই, জ্যোতিষ হইতেছে একটা বিজ্ঞান, সায়েন্স। মানুষের চলন, বলন, কথন সব কিছু হস্তরেখার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। তাহলে তোমার লেকচার থামো, আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও। কোন কথার উত্তর? আমার মন খারাপ, কেন মন খারাপ সেটা বলো তুমি। আপনার মন নানা কারণে খারাপ হতে পারে। মানুষের মন কখনোই দীর্ঘ সময় ভালো কিংবা খারাপ থাকে না। মানুষের মন খারাপ হয় অল্প সময়, বেশি সময় ভালো থাকার জন্য। আবার লেকচার শুরু করেছো? এই তোমাদের মতো লেকচার মাস্টারদের জন্য দেশের আজকে এই অবস্থা। কাজ করবে কম, কথা বলবে বেশি। দুলাভাই, কথা কম বললে মুখকে ঠকানো হবে না? মুখকে ঠকানো কি উচিত দুলাভাই? তুই চুপ কর। মুখ হইতেছে সত্য কথা বলার জন্য, মিথ্যা কথা বলার জন্য না, তাই না দুলাভাই? ঠিক, দেখো দেখো এই যে পত্রিকাটা দেখো। এই চিঠি কার হাতে পড়বে আমি জানি না। আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। আঙ্কেলের প্রতি একটা অদৃশ্য মায়া পড়ে বহুদিন চাকরি করেছি। মানুষটা ঠিক আমার বাবার মতো। মনীষা আবার গয়না হারিয়েছে, আমাকে সন্দেহ করা হয়েছে। কেউ বিশ্বাস না করলেও সত্য আমি চোর না। ইতি ফুলি। আহা ভাবি, কি হয়েছে বলবে তো? তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? ফুলি বাসা থেকে চলে গেছে। বাসা ছেড়ে চলে গেছে মানে কেন? এই প্রশ্ন তুমি আমাকে করছো কেন মনীষা? ভাবি, কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। ও, তুমি কিছুই বুঝতে পারছো না। আমি কি করে বুঝবো ভাবি? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত। 3 দিন পরে আমার নাচের বিশাল বড় শো। নাচের শো? কই, আগে কোনোদিন বলনি তো? ও, আসলে কালকেই ফাইনাল হয়েছে, বিশাল বড় শো ন্যাম সম্মেলন কেন্দ্রে। একটা প্রাইভেট চ্যানেল মিডিয়া পার্টনার, কাল থেকেই প্রমোশনাল যাবে চ্যানেলটাতে। বলো কি, বিশাল আয়োজন মনে হচ্ছে। ভাবি, এই নাচের শোটা যদি হিট হয়ে যায় তাহলে দুবাই, তারপর লন্ডন, তারপরে আমেরিকা। মনীষা! ভাবি, অবাক হওয়ার কোনো কারণ নেই। ওয়েট অ্যান্ড সি, আমি তোমাকে অবাক করে সুপারস্টার হয়ে যাব। ভাই, এই এমডির রাজনীতির স্কুলে ভর্তি হওয়ার স্বাদ জাগছে। ত্রাণ দানের বিজ্ঞাপন দিয়ে আওয়াজ দেয়, খোঁজ নিয়ে দেখেন আর সে গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তুমি কিভাবে জানলে? রাশি চক্র বলে, সে সিংহ রাশির মানুষ। আর আজ সোমবার, সিংহ রাশির মানুষ যদি আজ রাজনীতিতে পা দেয় তাহলে থামো। একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে তুমি বাঘ সিংহ নিয়ে টানাটানি শুরু করে দিলে। সরি দিলা ভাই, আপনি বললেন। আচ্ছা, তুমি একবার ভাবো, যে টাকা দিয়ে সে বিজ্ঞাপন দিয়েছে সেই টাকাটা ত্রাণ দিলে কত মানুষের উপকার হতো, একবার চিন্তা করে দেখো। তা হইতো, কিন্তু তা করলে পত্রিকায় তো তার এই পাসপোর্ট মার্কের ছবিটা দেখতে পারতো না। আমার কি মনে হয় জানো, ও যে টাকা ত্রাণ দিয়েছে তার চেয়ে বেশি টাকা খরচ করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে।
এ বিষয়ে আমার ধারণা নাই দুলাভাই। তা থাকবে কেন, আছো তো ওই ফালতু জ্যোতিষবিদ্যা নিয়ে। দুলাভাই, কারো পেশা নিয়ে এইভাবে কথা বলা ঠিক না। জ্যোতিষশাস্ত্র মানুষকে স্বপ্ন দেখায় আর মানুষ সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যায়, এটাকে ফালতু বলা ঠিক না দুলাভাই। আচ্ছা এবার থামো, বাইরে যেতে হবে, গিয়ে রেডি হও, যাও। কোথায় যাবেন? ওই লোকের কাছে। কেন? তার কাছে গিয়ে জানতে চাইব, এই তুই বল, তুই কত টাকা বিজ্ঞাপন দিয়ে নষ্ট করেছিস আর কত টাকা তুই ত্রাণ দিয়েছিস, বল।